হাই বন্ধুরা, আজ ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা ইউনিক হবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারপরে বুঝতে পারবে, নাহলে মাঝ পর্যন্ত দেখলে বুঝতে পারবে না। আর ভিডিওটার মধ্যে আমরা নিয়ে নিয়েছি হ্যানস, আর আছে একটা কাঁচের বাটি, আর একটা ইনো। আর এই দুটো মিক্স করে আমরা অনেকক্ষণ ধরে খাটতে থাকবো, এরমভাবে খাটবো, দেখবো খাটার পরে কতটা গ্যাজা হয়। আর অনেকটাই গ্যাজা হবে, তোমরা দেখো পুরো ভিডিওটা, নাহলে বুঝতে পারবে না। তাহলে গাইস শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর পরে। আর হ্যাঁ গাইস, লাইক আর সাবস্ক্রাইব এটা কিন্তু ভুলবে না, এক্ষুনি দিয়ে দাও, নাহলে ভিডিওর মাঝখানে দিতে পারবে না, এইখানে তোমরা ভুলে যাবে। তাহলে সাবস্ক্রাইবটা করে নাও, একটা ছোট্ট ইন্ট্রোর পরে ভিডিও শুরু করা যাক। প্রথমে গাইস আমরা এটা নিয়ে নিই, হয়ে যাবে। এবার এইটা পুরো ঘাঁটবো, একটা হচ্ছে আমি যেরকম ভাবে ঘাঁটছি, খানা হচ্ছে গাইস। চলো সব ফেনা হয়েছে, আরো ফেনা হয় কি দেখি, যতক্ষণ ঘাঁটবো ততক্ষণ যদি ফেনা হয়। আজকে করে কাছে নিয়েছে, চলো ভাই দেখতে পাচ্ছ কতটা হচ্ছে, গেঁজা হয়েছে অনেক, চলো আর কতটা হয় দেখা যাক। যতক্ষণ ফাঁটছি ততক্ষণই যেন গেঁজা হয়ে যাচ্ছে, দেখতে হচ্ছে ভাই কতটা গেঁজা করে দিয়েছি, আরো দেখি কতক্ষণ হয় কি হয় দেখা যাক। বাটিটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে গ্যাঁজাটা কমে যাচ্ছে, গ্যাঁজা সেরকম আগের মতন হচ্ছে না। দেখতে পাচ্ছ কি হয়ে গেছে, গ্যাঁজাটা কমে গিয়েছে আগের থেকেও, আর গ্যাঁজাটা খুব দেখতে পাচ্ছ গ্যাঁজাটা খুব গাঢ় এবং খুব ঝুনো হয়েছে দেখতে পাচ্ছ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার, ততক্ষণ টাটা।